আমার বাড়িরা সুরায় নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন দেশের প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন মন্ত্রী বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন যত ক্ষমতাসীন এবং জনগণ সারা পৃথিবীর মানুষ আমার ভাইরা পৃথিবীর মধ্যে কে কি করেছিল ভালো করেছিল নাকি মন্দ করেছিল সব কিছুর হিসাব দেওয়ার জন্যে হাসের ময়দানে উপস্থিত হবে ওই দিন বিচার কে করবেন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট কে করবেন আমাদের প্রধানমন্ত্রীর কথা বাদ দেন আমেরিকার প্রেসিডেন্টের কথা বলার মতো কোনো সুযোগ থাকবে সেদিন বর্তমান বিশ্বের বড় মরল আমার ভাইরা পৃথিবীর ক্ষমতা যেমনে মনে চায় তারা হেলায় ঠিক না বেটিক আমার বন্ধুগণ ক্ষমতার পরিবর্তন ঘটায় তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু কেয়ামতের দিন আল্লাহর সামনে তাদের কোনো মাত বলি চলবে না سورة يبقى سورة مدمر لا بولين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ভাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা ভয় কর সেই দিনকে যেই দিন কোন অর্থের লেনদেন চলবে না সুদের লেনদেন চলবে না ঘুষের লেনদেন চলবে না আমার খেরানিগঞ্জের বাইরা আওয়াজ করে বলেন না কেমতের দিন মুসিবতের সময়ে সুদ এবং ঘুষের লেনদেন চলবে না কি আমাদের বাংলাদেশে সুদ ঘুষের লেনদেন চলে না চলে না আর একটু জোরে বলেন চলে না চলে না বাংলাদেশে সুদের কারবার চলে ঘুষের কারবারও চলে আমার বাইরা থানার মধ্যেও ঘুষ খায় আদালতের মধ্যে জসব ঘুষ খায় ঠিক না বে ঠিক আর একটু জোরে বলেন ঠিক না বে আমার বাইরা ঘুষ খুব ভালো মতোই চলে আমার বন্ধুগণ কিন্তু কেয়ামতের দিন দুনিয়ার মধ্যে জজকে ঘুষ দিয়া মামলার রায় উলট পালট করা যেতে পারে কেয়ামতের দিন আল্লাহকে ঘুষের বান্ডিল দিয়া কোন কি জান্নাতি হওয়ার সুযোগ আছে আর এক বলেন আছে এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষেরা ওই কেয়ামতের দিনকে ভয় করো যে এই দিন কোন বন্ধুর গ্রহণ গ্রহণযোগ্য হবে না লেনদেন চলবে না আদেলন যেদিন কারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না ওলা হুমি অং যেদিন কাউকে সাহায্য করা হবে না যেদিন আমি আল্লাহ কাউকে সাহায্য করলে সাহায্য প্রাপ্ত হবে আমি আল্লাহর সাহায্য সহযোগিতা ছাড়া আমার কোনো বান্দা বান্দি অন্য কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পেতে পারে না সেদিন সাহায্য করবেন শুধুমাত্র বিচার করবেন শুধুমাত্র জাহান্নাম দিবেন শুধুমাত্র জান্নাত বাসি বানাইবেন শুধুমাত্র সব ক্ষমতা আল্লাহর কাছে আল্লাহ আল্লাবাক জিজ্ঞেস করবেন পৃথিবীর মধ্যে তোমাদের অনেক ক্ষমতা ছিল ও আমার বান্দাবান্দিরা লিমানিল মুলকুলিয়ম আজকের দিনের রাজত্ব কার হাতে কে জিজ্ঞেস করবেন আল্লাহ যে পৃথিবীর মধ্যে মাতবরি তো কম করো নাই একজনে কে লঙ্গি দিলে খুশি হয়ে গেছ একটা পাঞ্জাবের কাপড় কিনা দিলে খুশি হয়ে গেছো দশ হাজার টাকা দিয়া কইসে ঈদের মধ্যে খরচ করেন খুশি হয়ে গেছো তার পক্ষে নাচানাচি করছো তারপরে আরো কত কি ও বান্দা আজকে কেয়ামতের দিন মুসিবতের সময়ে আমি জানতে চাই তোমাদের দেওয়ারও সুযোগ ছিল নেওয়ারও সুযোগ ছিল পৃথিবীর মধ্যে আমি জানতে চাই আজকের দিনের মাতবরি কার হাতে কেউ কথা বলতে পারবে না সবাই চুপ হয়ে যাবে বাইরে আমার বন্ধুরা আমার কেউ যখন কোনো জবাব দিতে পারবে না অবশেষে আল্লাহ রব্বুল আলমিন নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন আজকের দিনের অধিপতিক আমেরিকার প্রেসিডেন্ট না ভারতের নরেন্দ্র মোদী না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না আজকের দিনের ক্ষমতা মহারাগের রাগান্বিত আমি আল্লাহ আল আমি নিজের হাতেই রেখেছি আজকে কোনো সুদগুস চলবে না আমার ভাইরা সেদিন কি মনে করেন বিচারটা কি সঠিক হবে না বেটিক হবে আজকে ইনসাফ নাই এই জন্যে বিচারের রায় উলট পালট আজকে ইনসাফ নাই এই জন্য মনে করেন তানার মধ্যে গেলে আপনার চিনে না ঠিক না বেটি পুলিশ টাকা ছাড়া কিচ্ছু বুঝে না পুলিশের টাকা খায় না খায় না পাঁচ টাকাও খায় আমার বাইরে আমি জানতে চাই পুলিশ ঘুষ খাবে কেন পুলিশের বাফের টাকা কি আমার পকেটে আপনার ফকেটে জমা রাখছে আর একটু জোরে বলেন আপনার আমার কষ্টার্জিত টাকা আল্লাহর দেওয়া নিয়ামত পুলিশের বাফের টাকা না মাননীয় প্রধানমন্ত্রী দিকে লক্ষ্য রাখতে হবে কেন এরকম হবে অন্যায় অবিচার অনাচার এগুলো হবে কেন কেন বাড়ির ভিতরে একটা মহিলা নিরাপত্তা পাবে না বাড়ির ভিতরে কেন একটা মহিলা দর্শিতা হবে জোরে বলেন ঠিক নাভাবে ঠিক